22 জুন মধ্যরাতে রাজধানীর বাড়িধারায় একটি গাড়ি চুরি হয়। সিসিটিভির ফুটেজ দেখে চোরকেও চিহ্নিত করে পুলিশ, কিন্তু অন্য চোরদের থেকে অনেকটাই আলাদা এই চোর। শুধুমাত্র টয়োটা প্রোভক্স চুরি করে জীবন নামের এই চোর পুরনো একটি গাড়ি করে এসে নতুন গাড়ি চুরি করে নিয়ে যায় সে। এরপর গাড়ির নাম্বার প্লেট চ্যাসিস পরিবর্তন করে গাড়ির নতুন যন্ত্রাংশ বিক্রি করে সে জায়গায় লাগানো হয় পুরনো জিনিস। এরপর সেই গাড়ি নিয়ে করা হয় ছিনতাই। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার রাতে গ্রেফতার করা হয় জীবনকে। তার দেওয়া তথ্যে দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই গাড়ি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এর আগেও জীবনের কাছ থেকে 15টির বেশি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। মূলত নেশার টাকা জোগাড় করতে গাড়ি চুরি করত জীবন। বিলকেট থানা এলাকায় সেখানে আমরা বিভিন্ন সোর্সের সাথে কথা বলি। কথা বলে যেটা জানা যায় যে সে 23 তারিখ থেকে তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না। এই বিষয়টুকু জানার পরে আমাদের কিন্তু সন্দেহটা আরও বেড়ে যায়। তখন আমরা তাকে নিয়ে আরও বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে তাকে সন্ধান করার চেষ্টা করি এবং গতকালকে আমরা তাকে কুড়াতলি থেকেই সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আটক করতে সক্ষম। গ্রেপ্তার করার পর তাকে যখন আমরা এই গাড়ির চুরির বিষয়ে জিজ্ঞাসা করি, সে স্বীকার করে সেই গাড়িটি চুরি করেছে এবং চুরি করে সে আশুলিয়া জামগড়া এলাকায় তার যে সহযোগী মনির ওরফে সোহাগ ওরফে সাগর তার কাছে রেখে এসেছে। তো আমরা জীবনকে নিয়ে সে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে গাড়ি সহ তার সহযোগী দুইজনকে আমরা আটক করতে সক্ষম। একটু বলবেন যে জীবন তো এর আগেও আটক হয়েছে আপনার আপনাদের থানাতে আনা হয়েছে, এই জীবনের একটা আলাদা সিস্টেম আছে যে সেটি গাড়ি করে আসে আমার ট্রেনে, এইটা সম্পর্কে যদি একটু বলবেন। জীবনের অপরাধ কৌশল হলো সে সবসময় ঘটনাস্থলে যাওয়ার ক্ষেত্রে সে আরেকটি চোরাই গাড়ি ব্যবহার করে। এই চোরাই গাড়ি নিয়ে সে ঘটনাস্থলের আশেপাশে কোথাও এসে গাড়িটি রাখে এবং তারপর সন্ধান করে অন্য কোনো গাড়ি আছে কি না। সে সাধারণত চোরাই করার ক্ষেত্রে প্রোবক্স গাড়িটাকেই পছন্দ করে, আর এর বাইরেও সে পুরোন গাড়িগুলোও চুরি করে, নতুন কোনো গাড়ি সে চুরি করে না। আরেকটা বিষয় বলবেন যে এই যে গাড়িটা সে চুরি করলো, চুরি করার পরে কী করলো? সে গাড়িটি বিক্রি করে দেয় বা নাকি অন্য কাউকে গিফট করে দেয় না বা তার বন্ধুদের কাছে রেখে আসে, কী পেয়েছে? এর আগে আমরা যেটা দেখেছি, এর আগে একাধিকবার এই গুলশান থানায় ধরা পড়েছে। গুলশান, ভাটারা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানি সবগুলো থানায় ধরা পড়েছে, 10-এর অধিক তার মামলাও রয়েছে। এর আগে আমরা যে হিস্ট্রিটা দেখেছি যে সে গাড়ি নিয়ে গাড়ির ব্যাটারি সে বিক্রি করে দিচ্ছে কিংবা লাইট বিক্রি করে দিচ্ছে, গাড়ির চাকা বিক্রি করে দিচ্ছে, এই কাজগুলো সে আগে করতো এবং কোনো একটা জায়গায় গাড়িটা রেখে দিত, একটা বা দুইটা গাড়ি সে নিজে ব্যবহার করতো। এবার যেটা দেখতে পেলাম যে সে একটা ছিনতাই গাড়ি সঙ্গের সাথে সে জড়িয়ে গেছে এবং এই গাড়িটি এখান থেকে চুরি করার পরে যে সে যে পেশাদার ছিনতাইকারী তার সহযোগী মনির তাকে নিয়ে দেয় এবং মনির এইটি তার বিভিন্ন কাজে সে ব্যবহার করতো। তাতে সে বলল, তাকে ধরার পরে যেটা আমরা জানতে পেরেছি যে সে গাড়িটির বিভিন্ন জায়গায় লোক ভাড়ায় সে এটা ব্যবহার করতো। আমরা যে তিনজনকে ধরেছি এর প্রধান আসামি হলো আমাদের জীবন ওরফে রূপক, তার মামলা সংখ্যাও 10-এর অধিক এবং তার যে সহযোগী মনির ওরফে সোহাগ ওরফে সাগর যাকে আমরা আশুলিয়া থেকে ধরেছি এবং তার যে সহযোগী আরও একজন আছে, এই মনিরের বিরুদ্ধেও 10-এর অধিক ছিনতাই মামলা আছে। ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির চেষ্টা, প্রস্তুতি, এ ধরনের মামলা আছে 10-এর অধিক। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় 10টির বেশি মামলা রয়েছে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।